আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের স্বার্থে সর্বভারতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন তথা INTTUC-এর উদ্যোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছ দফা দাবি নিয়ে জলঙ্গি বিডিওকে ডেপুটেশন সোমবার বিকেলে জলঙ্গি বিডিও অফিসে ডেপুটেশন জমা দেয়। পাশাপাশি জলঙ্গি জোরতলায় নির্বাচনী সভা করা হয়। সভামঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান, বিধায়ক আব্দুর রাজ্জাক, জেলা INTTUC-এর সভাপতি পার্থপ্রতিম সরকার, জলঙ্গি ব্লক INTTUC-এর সভাপতি ফিরোজ আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, NTVWB। একশো দিনের কাজের টাকা, আমাদের ন্যায্য পাওনার টাকা, আমাদের গরিব মানুষের টাকা, আমাদের বাংলার উন্নয়নের টাকা, সে আটকে দিয়ে আমাদেরকে আমাদের উপর মানে অত্যাচার, আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। তাই আমি বলবো যে আমি আলোচনা করছি না, আলোচনা বাড়াচ্ছি না, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি সম্পর্কে আলোচনা শেষ করছি। আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষের মধ্যে প্রথম একমাত্র রাজ্য যেখানে এমজি এনআরজি বা একশো দিনের যে বকেয়া মজুরি শ্রমিকদেরকে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার পরিশোধ করেনি, সেইটা নিয়ে সেই দাবি, তার সঙ্গে সঙ্গে আরও চারটি দাবি, যেমন নির্মাণ শ্রমিক যারা আছেন তারা মানুষের বাড়িঘর তৈরি করে যায়, এবং মুর্শিদাবাদ জেলার যে নির্মাণ শ্রমিক গোটা ভারতবর্ষের মধ্যে নাম করা তারা মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন সতর মিস্ত্রি, কাঠমিস্ত্রি, এরা তাদের ঘর বাড়ি নাই অথচ তাদেরকে বিদেশের মাটিতে পড়ে থাকতে হচ্ছে, সেই শ্রমিকরা যাতে আবাস প্রকল্পের আওতায় আসে সেই দাবি, তার সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি সহ আরও সব যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্যবৃদ্ধি, এবং আমাদের যে আট ঘন্টার বেশি কাজ না করার যে দাবি, বিশেষ করে কেন্দ্রীয় সরকার একটা কালা আইন 12 ঘন্টা কাজ করতে হবে বলে শ্রমিকদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই আইনের বিরুদ্ধে, এবং আমরা শ্রমিক যারা শ্রেণীতে বসবাস করি তারা হচ্ছে 8 ঘন্টার বেশি কাজ করব না, এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে রাখতে চাইছি, এবং সেটা বিডিও সাহেবের মাধ্যম দিয়ে, ডিএম সাহেব হয়ে স্মারকলিপি দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবিগুলো আজকে একটা স্মারকলিপি দিয়ে প্রদান করলাম। তার সঙ্গে সঙ্গে পবিত্র রমজান মাস চলছে, আপনারা জানেন আজকে 25-25 রমজান, সেই 25 রমজান উপলক্ষে আমাদের জলঙ্গি ব্লকের 5টা অঞ্চলে যত শ্রমিক টেড আছে সমস্ত টেডের শ্রমিকদেরকে নিয়ে আজকে একটা মহতি ইফতারি পার্টি মজলিসের আয়োজন করা হয়েছে, সেখানে আপনারা দেখলেন যে জলঙ্গি ব্লকের প্রচুর শ্রমিক আজকে এই মজলিসে আমাদের সঙ্গে উপস্থিত হলেন এবং ইফতার তারা করলেন। আমি INTTUC-র ব্লক সভাপতি ফিরোজ আহমেদ।